নওগাঁর রানীনগরে নবম শ্রেণীর এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে 2 দিন ধরে হোটেলে আটকে রেখে ধর্ষণের পর রাস্তায় ফেলে দিয়ে যায় বখাটে চাচা সিরাজুল ইসলাম। ঘটনার পর বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন ওই স্কুল ছাত্রী। এখন সে হাসপাতালের বিছানায় ছটফট করছে অসহনীয় যন্ত্রণায়। এ বিষয়ে ওই ছাত্রীর বড় ভাই বাদী হয়ে রানীনগর থানায় একটি মামলা দায়ের করলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। গত 13 মার্চ স্কুলে যাবার সময় রাস্তা থেকে জোরপূর্বক ছিনতাইয়ে তুলে অচেতন করে নিয়ে যায় স্থানীয় বখাটে 43 বছর বয়সী চাচা সিরাজুল ইসলাম সহ তার সঙ্গীরা। বগুড়া শহরের একটি হোটেলে আটকে রেখে 2 দিন ধরে ধর্ষণ করে সিরাজুল। গত 15 মার্চ সিরাজুল ইসলাম ওই স্কুল ছাত্রীকে এলাকায় নিয়ে এসে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। ঘটনার পর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ওই স্কুল ছাত্রী। চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হলেও বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন ওই স্কুল ছাত্রী। বর্তমানে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 13 তারিখ ছিল ওই মাসের, 13 তারিখে আমার বোন মানে সকাল 9টার দিক দিয়ে মনে করো রাস্তা দিয়ে চলে যাচ্ছে খানপুর স্কুলে, আমাদের কলেজ গ্রাম, সেই রাস্তার মাঝখান থেকে উনি আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে যায়। সিরাজুল উনি আমার পাড়া প্রতিবেশী চাচা হয়, সে নিয়ে চলেছে দেয়া আমরা আমার খোঁজ করে করে আমার বোনকে পাচ্ছি না, সুন্দর লাগে গেলো খুঁজে খুঁজে নাই। তারপরে আমরা সেই দিনে তারপর দিন আমরা চেয়ারম্যানের কাছে যাই, যে বলি চেয়ারম্যান বলছি যে আমরা দেখতেছি তোমরা চেষ্টা করো আমার বোনকে এনে রাস্তায় ফেলে দেয়া আমি পাইলে। তখন আমার ভাইয়েরা মানে আমার বোনকে এনে আমার বাসায় তুলে দিচ্ছে তোমাদের মেয়ে এদিন নাও, এভাবে দিয়ে তাহলে ওরা এখন খোঁজ নেই। এখন আমার বোনের অবস্থা খুব খারাপ, মানে উঠতে পারছে না, এখনো বিছানায় পড়ে আছে। নিয়ে খুব অসুস্থ, হসপিটাল নিয়ে গেছিল, আর নিয়ে আসার পর আবার মনে করো ভূমি করেছে, খুব অসুস্থ, আবার নিয়ে যাচ্ছে, মানে কী হবে শেষ পরিচয় দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। দাঁতি লাগিয়েছে মানে সেও খুব অসুস্থ, দাঁতি তো খুলেছেই না, মানে এমন অসুস্থ শরীর কিছু নেই, শরীরটা তো প্রচুর দুর্বল হয়ে গেছে। হ্যাঁ বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, দাঁতি লাগিচ্ছে, মানে দেখতে তো আপনি তো আশা দেখতেই পাচ্ছেন তার অবস্থা কি। তিনারা এই পাড়াতে আরো 6টা ভাই 7-8টা পরিবারকে ধ্বংস করেছে, ওরা এক একজনের পরিবার পরিবার ঢুকছে, এরা কাল সাপের মতো পরিবার একটু নষ্ট হয়ে গেছে। সেই পরিবার থেকে কারো না মেয়ে কারো স্ত্রী চলে গেছে, আপনারা ইচ্ছে করলে যাচাই করে দেখতে পারবেন এখানে। আমি যতটুকু জানি এই সম্পর্কে এদের কঠিন শাস্তি হওয়া দরকার, ধাস্তি কিংবা বিটি এরকম তাদের মানে যে কোয়ালিটি নাই, তারা এমন প্রকৃতি তার নিজের মাংস নিজে খেতে যায়। আমি কর্তৃপক্ষ বা আইনের কাছে করছি যে এদের একটা দৃষ্টান্ত শাস্তি হোক, যাতে বুঝুক যে এরকম কর্মদান না করে। হ্যাঁ ভাস্তিকে নিয়ে গেছে, বলেছি যে ভাস্তি কিংবা বোন কিংবা মা তাদের কোনো এরকম নাই, পশুর পরিণত তারা, তাদের খুব শাস্তি হওয়া দরকার, মানে তাদের চূড়ান্ত শাস্তি দরকার আমার কাছে। তবে সিরাজুল ইসলামের বড় ভাই বলছেন তার ভাই তার কাছে ঘটনাটি অস্বীকার করেছেন, আর তিনি নিজ চোখেও কিছু দেখেননি, তাই নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না এ বিষয় নিয়ে। যে আমি তো সঠিক বলতে পারতেছি না যে আমার ভাই এই কাজ করছে, এটা তো আমি সঠিক বলতে পারছি না, যেহেতু আমার ভাই আমার কাছে অস্বীকার করছে এবং আমি নিজের চোখে কিছু দেখিও নাই। স্কুল ছাত্রী নির্যাতনের ঘটনায় 17 মার্চ সিরাজুল ইসলাম সহ দুইজনের নাম উল্লেখ করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইংরেজি 13/3/2018 নাম মোহাম্মদ শারমিন সুলতানা, তার বয়স 15, এবং সে নিউটনের ছাত্রী। সে স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে আপনার খরচ গ্রামবাসী আসামি মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং তার সহযোগী লোকজন তাকে অপহরণ করেন মর্মে তার ভাই ভিকটিমের ভাই মোহাম্মদ কাজল হোসেন বাদী হয়ে একটি থানায় এজাহার করেন। আমরা এটা মামলা নিই এবং এই মামলার সাথে সাথে এই মামলার 21 পার্সন 1 নম্বর আসামি সহ বাকি সহ আসামিদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করি, তারা পলাতক আছে, তো আমরা দ্রুতই তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে বিচারে সোপর্দ করবো। ভিকটিমের বাড়ি ধরা করাইছি এবং ধর্ষণ পরীক্ষা এবং বয়স নির্ধারণ করানো হয়েছে, আমরা এই বিষয়ে তদন্ত অব্যাহত আছে, আমরা তৎপর আছি। অভিযুক্ত সিরাজুল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে, এমনটি দাবি করছেন তার স্বজন ও এলাকাবাসী।